ভারতবর্ষের প্রায় 10 কোটির উপর মানুষ যারা হচ্ছে যে পেটে গামছা বেঁধে তারা রাত্রিবেলা ঘুমোতে চলে যায়, তাদের খাবার জোটে না। গোটা পৃথিবীর 99 মানুষের অর্ধেকের বাস হচ্ছে ভারতবর্ষে, এই অবস্থার মধ্যে আমরা আছি। ফলে হচ্ছে যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী আর নরেন্দ্র মোদী সরকারের কাজের মধ্যে আলাদা করে কোনো পার্থক্য আমরা দেখি না। আপনি যে পঞ্চায়েত নির্বাচনে আমরা দাঁড়িয়েছি, সেই পঞ্চায়েত নির্বাচনকে দেখুন। আমাদের এখানে আছে যে গত 50 বছরের অভিজ্ঞতা আমাদের আছে। গত 50 বছরের আগে তৃণমূল কংগ্রেসের খুচরো নেতাদের হাত লাল হয়ে আছে, রক্তে রাঙা লাল হয়ে আছে, সে হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী আজকে তৃণমূলে থাকাকালীন অবস্থায় যা কামিয়েছে, যা চুরি করেছে, সেই টাকা হজম করবার জন্য আজকে তিনি বিজেপিতে যুক্ত হয়েছেন, বিজেপি দলে যোগ দিয়েছেন। আর বিজেপি গঙ্গার জল ছিটিয়ে তুলসী পাতা তার মাথায় দিয়ে তাকে একদম বলেছে সাধু সাধু, তাকে গ্রহণ করেছে। ফলে আজকে এই যে নারদা সারদা কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির টাকা আমরা তো দেখেছি, দোয়ালে করে নিতে দেখেছি, ফিয়া দাকিমকেও দেখেছি, আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকেও দেখেছি। ফলে শুভেন্দু অধিকারী রাতারাতি দোয়া তুলসী পাতা হয়ে গেল, আর হচ্ছে ফিয়া দাকিম চোর হয়ে গেল। আজকে বড় গলায় চোরের মায়ের বড় গলা, বাংলায় একটা প্রবাদ আছে। আজকে শুভেন্দু অধিকারী বলছে যে পঞ্চায়েতের ভোট হবে এবার দিদির পুলিশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের জনগণের। আরে তুই তো কিছুদিন আগে দিদির দেওয়া ছিলি, তুই আবার কবে বিজেপি থেকে তৃণমূলে চলে যাবি তার কোনো ঠিকানা আছে? আজকে কে বিজেপি, কালকে কে তৃণমূল, আপনার সন্দেহ হয় না, মনের মধ্যে প্রশ্ন জাগে না? আপনারা দেখেননি অর্জুন সিং, অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল, আবার বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল, আবার আপনারা দেখলেন মুকুল রায় ঘন্টায় ঘন্টায় রং পরিবর্তন করছে। তাহলে বিজেপি আর তৃণমূলের কোনো পার্থক্য আছে? জয়প্রকাশ করিমপুরে লাথি খেল তৃণমূলের, আর সেই জয়প্রকাশ আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল, এদের লজ্জা আছে? তাহলে কি বলবেন আপনি যে এরা এই যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তৃণমূল আলাদা আলাদা লড়ছে, এদের লড়াইয়ের কোনো পার্থক্য নেই? যেই তৃণমূল হারবে ওখানে বিজেপি জিতলে আবার বিজেপির নেতৃত্বে, তৃণমূলের নেতৃত্বে পঞ্চায়েত বলবার জন্য ওই বিজেপি তৃণমূলে যোগ দেবে। ফলে এটা হচ্ছে আজকের দিনের আমাদের চোখে একটা কালো পর্দা দিয়ে মানুষের মধ্যে একটা সুন্দরভাবে তৃণমূল বিজেপির একটা লড়াই চলছে। এই লড়াইটা আদৌ তো লড়াই নয়। আমাদের পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, ঠিক আছে, কেন্দ্রীয় সরকার বাড়াচ্ছে। তাহলে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে কেন? তৃণমূল বিজেপি জবাব দাও, তৃণমূলরা আন্দোলন করলো, আমরা বললাম খুব ভালো কথা। তাহলে এই পেট্রোল ডিজেলের দাম কমানোর জন্য তাহলে আমাদের তো রাজ্য সরকার 25 টাকা করে লিটার পিছু সেস দিচ্ছে। 1 লিটার পেট্রোলে কেন্দ্রীয় সরকার নেয় 33 টাকা সেস, আর রাজ্য সরকার নেয় 25 টাকা সেস। তাহলে এই 25 টাকা সেস কমিয়ে যদি 10 টাকা করে দেয় তাহলে 1 লিটারে 15 টাকা দাম কমে, ডিজেলের দাম, পেট্রোলের দাম, কেরোসিনের দাম, রান্নার গ্যাসের দাম কমে যদি সেস কম দেয় রাজ্য সরকার। তাহলে রাজ্য সরকারের তো উচিত, রাজ্য সরকারের উচিত সেস কমানো, যে এই রাজ্যের মানুষের একটু কম দামে জিনিসপত্রগুলো পাক, পেট্রোল ডিজেলটা পাক। কোথায় রাজ্য সরকারের কোনো ভূক্ষেপ আছে? কেন্দ্রীয় সরকার দাম বাড়ানোর নীতি গ্রহণ করছে, সেই নীতিকে স্বাগত জানাচ্ছে আমাদের রাজ্যের সরকার। তাহলে তৃণমূল বিজেপির চলার পথ আর তৃণমূলের চলার পথ একই, একই মুদ্রার এপি চারপুর তৃণমূল বিজেপি। ফলে লড়াই করতে হয়, মানুষের সামনে আসতে হয়, কিছু বলতে হয়, তাই ওরা বলছে। বলছে আর কারা বলছে? যে মালগুলো তৃণমূলে থেকে চুরি করে ভুড়ি বোটা করেছে সেই মালগুলোই আজকে তৃণমূলের বিরুদ্ধে। যে কোনো রাজ্যের মানুষ তারা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে আমাদের রাজ্যের শিক্ষিত মানুষদেরকে দেখে। তারা যদি নাম শোনে রবীন্দ্রনাথের, তারা যদি নাম শোনে অমর্ত্য সেনের, তারা যদি নাম শোনে কাজী নজরুল ইসলামের, শ্রদ্ধায় তারা পৃথিবীর মানুষ মাথা নিচে করে দেন। সেরকম একটি রাজ্যের শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তর সবটাই হচ্ছে লুটেরা বদমাশ। আর কি কি ভাষণ আমি দেবো তাদের সম্পর্কে আমি নিজেই জানি না। একটা অদ্ভুত অসহনীয় পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের উপরে। আপনি সেলিমবাবু তৃণমূলের দালাল, কি বলবেন? শোনেন,
বিষয়টা হচ্ছে চোরের মায়ের বড় গলা। আমরা এটা বাংলায় প্রবাদ জানি যে দুদিন আগে তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ টাকা চুরির দায়ে অভিযুক্ত হয়েছে সারদা নারদা কেলেঙ্কারির দায়ে যিনি অভিযুক্ত, তিনি আজকে বিজেপিতে ঢুকে তুলসী পাতার গঙ্গা জল মাথায় দিয়ে নরেন্দ্র মোদী ওনাকে মানে সব কিছুর থেকে দুর্নীতির দায়ের থেকে মুক্ত করে দিয়ে নিয়েছে। আমরা বলতে চাইছি এই কথায় যে ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী যে নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সেলিমের সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, এই রাজ্যের মানুষ তার বিচার করবে এই পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে, শুভেন্দু অধিকারী এবং তার দলকে পর্যুদস্ত করার মধ্য দিয়ে এ রাজ্যের মানুষ রায় দেবে যে মোহাম্মদ সেলিম একজন প্রকৃত কমিউনিস্ট এবং ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী রাজ্য কমিটির নেতৃত্ব। বর্তমানে আপনাদের লড়াইটা কোন দলের সঙ্গে? লড়াইটা আমাদের শোনেন, আমাদের লড়াইটা হচ্ছে বিজেপি তাড়াও তৃণমূল হাটাও, ফলে এই রাজ্যের পঞ্চায়েতে বাস্তবগুর বাসা বেঁধেছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে এই পঞ্চায়েতি ব্যবস্থা থেকে, এবং বিজেপি যারা হচ্ছে গোটা রাজ্যে তৃণমূলের লেজুড়া বৃত্তি করছে, যেখানে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে। কখন কে বিজেপি, কখন কে তৃণমূল আপনি বলতে পারবেন না। আজকে দেখছেন যে অর্জুন সিং কখন বিজেপি হলেন, কখন তৃণমূল হয়ে গেলেন, আবার কখনো জয়প্রকাশ তৃণমূলের লাথি খেয়ে ফুটবলের মতন করিমপুরে লুটিয়ে পড়লেন, আবার পরবর্তীতেই উনি আবার তৃণমূলে যোগ দিলেন। ফলে কে যে কখন কোন দলে যোগ দেবে এটা অপেক্ষা বলা অপেক্ষা রাখে না কথা বলার। ফলে পঞ্চায়েত নির্বাচনে ওরা লড়াইটা করছে তৃণমূলের পরিবর্তে বিজেপি মানেই হচ্ছে তৃণমূল, আবার বিজেপির পরিবর্তে তৃণমূল মানে পরোক্ষভাবে বিজেপি। ফলে ওরা ক্ষমতাটাকে দখল করে রাখবার জন্য একে অপরের সঙ্গে শুধু গেম গেম খেলছে, এটা এটা নাটক। পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।